ফণী মোকাবেলায় সরকার ও আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি নিয়েছে বললেন হানিফ। সংসদে যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে খালেদা জিয়ার মুক্তির সম্পর্ক নেই বললেন বয়েশ্বর চন্দ্র রায়। ফণী মোকাবেলায় সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি বললেন রুহুল কবির রিজভী। এবং রংপুরে গৃহবধূর শরীরে আগুন, মাকে বাঁচাতে গিয়ে শিশু দগ্ধ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সামার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সরকার ও আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে একথা বলেন। এ সময় হানিফ বলেন, ফণী নিয়ে আতঙ্কের কারণ নেই, একটু সাবধানতা অবলম্বন করলে ক্ষয়ক্ষতি মোকাবেলা করা সম্ভব। মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিকভাবে ঘূর্ণিঝড় ফণী পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। ঝড় পরবর্তী পরিস্থিতির জন্য আওয়ামী লীগ মেডিকেল টিম ও ত্রাণ নিয়ে প্রস্তুত থাকবে বলেও জানান হানিফ। আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে উপকূল এলাকায় যখনই ঘূর্ণিঝড় আঘাত হানবে তার আগেই এলাকার মানুষগুলোকে যেন নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়, সেই জন্য মাইকিং করা হচ্ছে সমস্ত এলাকাগুলোতে। সরকারের পাশাপাশি দলীয়ভাবে কিন্তু আমাদের উদ্যোগে মাইকিং করা হচ্ছে যাতে মানুষকে সতর্কত করার জন্য, এবং প্রশাসনকে সার্বিক সহায়তা করার জন্য আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা ইতিমধ্যে খবর পেয়েছি প্রত্যেকটা উপকূলের এলাকায় প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়েই কিন্তু সেখানে এই উপকূল এলাকার মনিটরিং করা হচ্ছে। ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ভারতের ৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টার দিকে ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে আঘাত হানে এটি। সেই সঙ্গে শুরু হয় ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টিপাত। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরী ও গোপালপুরের বিভিন্ন এলাকা। ইতিমধ্যে উড়িষ্যার ১১ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডব থেকে রক্ষা পেতে জুমার নামাজে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মসজিদগুলোতে জুমার নামাজে বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডব থেকে রক্ষা পেতে দোয়া এবং মোনাজাতে অংশ নেন মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা। এ সময় নিজেদের জানমাল রক্ষায় আল্লাহর কাছে সাহায্য চান তারা। সংসদে যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি বলেন, জনগণ ও বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করতে সরকারের ইচ্ছাতেই খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। সরকারের সঙ্গে সমঝোতা করলে বেগম জিয়াকে কারাবন্দী হতে হতো না বলেও দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, যারা সংসদে যোগ দিলেন তারা জনগণের চাপে নাকি সরকারের চাপে যোগ দিলেন এ নিয়ে প্রশ্ন রয়েছে। তবে মির্জা ফখরুল কেন যোগ দিলেন না নিশ্চয়ই সেই বিষয়ে তিনি ব্যাখ্যা দিবেন বলেও জানান বিএনপির এই নেতা। গয়েশ্বর অভিযোগ করেন, তারেক জিয়ার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে সরকার। আমাদের ৫ জন পার্লামেন্টে গেছে, আমরা আশা করছি তারা গণতান্ত্রিক পর্যায়ে বা পার্লামেন্টের সিস্টেম অফ গভর্নমেন্টের মধ্যে পার্লামেন্টে গিয়ে তারা আমাদের নেত্রীর কথা বলবে, দেশের কথা বলবে, আমাদের কর্মীদের কথা বলবে, এটা আমরা বিশ্বাস করি। ওনারা যোগদান করার আগে ওনারা কি খালেদা জিয়ার মুক্তি চাইছেন? ওনারা কি এলাকায় গিয়ে বলছেন যে আমরা খালেদা জিয়ার মুক্তি চাই, তারপরে আমরা পার্লামেন্টে যাব? জনগণের চাপ সত্য না সরকার তাকে বোধহয় চাপ দিচ্ছে সেটা সত্য। রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই এদেশের মানুষের জন্য এদের কোনো মাথা ব্যথা নেই। তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে গত ৪৫ বছরে ফণীর মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আসেনি, কিন্তু সরকার এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও দেশব্যাপী খুন, গুম ও নারী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে রিজভী এসব কথা বলেন। আজকে নারী শিশুর কোনো মান নেই, সম্মান নেই, ইজ্জত নেই, আর এর সাথে জড়িত কে? যেখানেই যাবেন ক্ষমতাসীন দলের লোক, তাই তাদের দলের লোকেরা নারী ধর্ষণ করছে, তাদের দলের লোকরা শিশু নির্যাতন করছে, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুধু আর্তনাদ আর কান্না ইধারে ইধারে ভেসে আসছে, তারপরেও প্রধানমন্ত্রী আপনার কোনো অনুশোচনা নেই। রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের উদ্যোগে তথ্যমন্ত্রীর সৌজন্যে দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও আলমারি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মরিয়মনগর ইউনিয়ন পরিষদের মাঠে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আয়ুব রানা, মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ পারভেজ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমদ, ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ। এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে প্রায় 200+ স্কুল ব্যাগ ও 3টি স্কুলে স্কুল কাজে ব্যবহারের জন্য 3টি বড় আলমারি বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের দেশের শিক্ষার্থীদের কল্যাণেই কাজ করে যাচ্ছে, এ সময় ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করে দেশের জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানান বক্তারা। আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট যিনি আছে উনিও কিন্তু মেয়ে, কিছুদিন পর সেনাবাহিনী প্রধান হবে উনিও কিন্তু মেয়ে। তো সুতরাং আপনারা তো ছোট, আপনাদের থেকে তো উঠে আসতে হবে, আপনারা তো আগামী দিনের ভবিষ্যৎ। রংপুরে কলহের জেরে গৃহবধূ পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছে শিশু সন্তানও। আগুনে গৃহবধূর শরীরের বেশিরভাগ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, কয়েকদিন ধরে রংপুরের মিঠাপুকুর উপজেলার যাদবপুর এলাকায় ওয়াহেদুজ্জামানের সঙ্গে স্ত্রী তন্নির কলহ চলছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুরে তন্নির গায়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়ে গুরুতর দগ্ধ হয় 3 বছরের শিশু তামিম। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ফণী মোকাবেলায় সরকার ও আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি নিয়েছে বললেন হানিফ। সংসদে যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে খালেদা জিয়ার মুক্তির সম্পর্ক নেই বললেন বয়েশ্বর চন্দ্র রায়। সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি বললেন রুহুল কবির রিজভী। এবং রংপুরে গৃহবধূর শরীরে আগুন, মাকে বাঁচাতে গিয়ে শিশু দগ্ধ। দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।